নমস্কার বন্ধুরা, আমি পার্বতী। আমার চ্যানেল পার্বতীস কুকিং মিনিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালোই আছেন, তাই না বন্ধুরা? অনেকে হয়তো এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি। যারা সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, তারা সাবস্ক্রাইব করুন ও সাথে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে নেবেন। আজ আমি দেখাবো সম্পূর্ণ মার্কেট স্টাইলের টমেটো কেচাপ বা টমেটো সস। টমেটো সস খেতে তো সবকিছুর সাথে খুব সুস্বাদু লাগে, বাচ্চাদের তো খুব প্রিয়, তাই আমি আপনাদের জন্য একটি টমেটো সসটা দেখাচ্ছি খুব ইজি প্রসেসে। আপনারা একদম কম খরচের মধ্যে, আমরা 30 টাকার মধ্যে 1 কেজি টমেটো সস বানিয়ে ফেলতে পারবো। তো দেখে নিন টমেটো সস বানাতে কি কি লাগবে। আমি এখানে 1 কেজি টমেটো নিয়েছি। টমেটো গুলা খুব মিডিয়াম পাকা হবে, একদম মজবুত হতে হবে, ঢিলা ঢিলা টমেটো দিয়ে ভালো হবে না। আমি এখানে 1 কেজি টমেটো ধুয়ে নিয়েছি, খুব লাল রঙের। এখন তো ভালো টমেটো পাওয়া যায়, তাই আমি সুন্দর মোটা মোটা দেখে টমেটো নিয়েছি। সাথে কি কি লাগবে দেখুন, টমেটো কেচাপ বানাবো, তাই টমেটো কেচাপের জন্য নিয়েছি 1টা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 3টা লঙ্কা। এই সিজনে লঙ্কা গুলো এরকম ধরনের পাওয়া যায়, এই লঙ্কা গুলোই ভালো হবে কালারের জন্য, তাই আমি ওটা নিয়েছি। রসুন নিয়েছি 7-8 কোয়া, আর সাথে কিছু গরম মশলা নিয়েছি, ওগুলো সেন্টের জন্য, বাচ্চাদের জন্য খুব ভালো, কেচাপের জন্য ওগুলো লাগবে। আমি নিয়েছি 4টা লং, 4-5টা গোলমরিচ, অল্প দারচিনি, 1টা এলাচি, অল্প জায়ফুল, আর নিয়েছি জিরা। দেখুন আমি টমেটো গুলো এখন 4 ভাগ করে কেটে নিচ্ছি। প্রথমে আমি মুখটা ফেলে দেব, এখন 4 ভাগ করে নিচ্ছি। এইভাবে আমি সব টমেটো গুলো কেটে নেব। দেখুন আমি টমেটো গুলো সব কেটে নিয়েছি পিস করে, সাথে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব কেটে নিয়েছি, আর গরম মশলাটা যে ছিল সেগুলো গরম মশলা অল্প কুটে নিয়েছি, আমল দিস্তে দিয়ে কুটে একটা কাপড়ের মধ্যে নিয়েছি। এখন কাপড়টা কি কাপড় শুদ্ধ, আমি মশলাটা সসের মধ্যে দিয়ে কিভাবে করবো এটা দেখবেন। তাহলে এখন রেডি করছি কিভাবে বানাতে হবে। আমি ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি। টমেটো কেচাপের জন্য আমার প্রেসার কুকারের দরকার হবে না, কিছু দরকার হবে না, টমেটো কেচাপটা করে নেব। এখন প্যানের মধ্যে আমি শুধু 2 চামচ জল দেব, 1 কাপও জল দেবো না, 1 কাপ বা 1 কাপ জল দেওয়া দরকার নেই, শুধু 2 চামচ জল দিচ্ছি। এখন দিয়ে দেব পেঁয়াজটা, দিয়ে দিচ্ছি রসুনটা, আদা, লঙ্কা সবগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো গুলো। এখন 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো, দেখুন 2 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। এখন দেখুন টমেটোর থেকে জল বেরিয়ে আসছে, সেই জলটা দিয়ে টমেটোটা হয়ে যাবে। এখন দেখুন গরম মশলাটা যে আমি কুটিয়ে রেখে ওটাকে বেঁধে রেখেছিলাম, এখন ওটাকে একটা পুটলার মতো বেঁধে নিয়েছি, পুটলাটা এখন পুটলির মতো বেঁধে নিয়েছি। সেই পুটলিটা আমি ওখানে দিয়ে দেব, উপরে দিয়ে দিব, ওটার থেকে সেন্টটা বেরিয়ে আসবে, মেল আসবে, ওই জন্য ওটা দিয়েছি। ওটা দিয়ে অল্প সময় ঢেকে রাখবো, টমেটোটাও হয়ে যাবে, এই জলের মধ্যে হয়ে যাবে। এখন আবার আমি ঢেকে দিচ্ছি। দেখুন 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন টমেটোটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, পুটলাটা আমি বেঁধে দিয়েছিলাম গরম মশলাটা, এখন আমি সম্পূর্ণ ওটা হয়ে গেছে। এখন পুটলিটা উঠিয়ে রসটা আমি ওটার মধ্যে চিপে দিয়ে দিচ্ছি, গন্ধটা ভালো আসবে, একদম বাজারের মতো লাগবে। আপনারা যদি এই স্টাইলে করুন তাহলে বাজারের আর ঘরেরটা কেউ বুঝতেই পারবে না ওটা যে ঘরে বানিয়েছেন, খুব টেস্টি। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনারা দেখতে পান। আমার টমেটো কেচাপের রেসিপিটা আপনারা পুরোপুরিভাবে দেখুন। লাস্টে আমি দেখাবো কিভাবে আমার পিউরিটা হয়েছে, সেই জন্য আপনারা ভিডিওটা পুরোটা দেখতে হবে। আমি কিভাবে চেক করব যে পিউরিটা হয়েছে কি না, সেটা দেখার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। দেখুন এখন আমি টমেটোটা হয়ে গেছে, এখন আমি এটা অফ করে কিছু সময়ের জন্য ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর এটা মিক্সিং জারে অল্প মিক্স করতে হবে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এখন ঠান্ডা হতে দেবো অল্প সময়। টমেটো কেচাপের সেন্টের জন্য যে আমি পুটলির মধ্যে মশলাটা ইউজ করেছিলাম, সেই মশলাটা এখন আপনারা অন্য কোনো রান্নাতেও ব্যবহার করতে পারুন। এখন আমি এটা ঠান্ডা করব। এখন টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা মিক্সিং জারে টমেটোগুলো মিক্স করব, জারে মধ্যে ঢেলে নিচ্ছি। টমেটোটা কিন্তু আপনারা ঠান্ডা হওয়ার পরেই ঢালবেন, নাহলে মিক্সিং মেশিনটা বাস্ট হয়ে যেতে পারে। আমার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ওটাকে গ্র্যান্ড করে নেব। দেখুন আমার টমেটোটা মিক্সড হয়ে গেছে, দেখুন কি সুন্দর গাঢ় হয়েছে। এখন আমি এটা ছেঁকে নেব, একদম মিহি ধরনের ছাকনা নিতে হবে, যাতে মধ্যে কোনো বিচি বা টমেটোর চিলকাটা না থাকে। দেখুন আমি এক স্ট্রেনার নিয়েছি, এখন ওটাকে আমি ছেঁকে নেব। দেখুন ওটাকে ছেঁকে নিচ্ছি,
যাতে আমার ওটার মধ্যে যা যা টমেটোর চিলকা বা বিচিটা থাকবে ওটা না পড়ে। এই মিহির জন্য আমি ওটা একদম মিহি ধরনের স্ট্যানারে চেকে নিচ্ছি। এখন আমার টমেটোটা পুরো চাখা হয়ে গেছে, এটার ভিতর থেকে চিলকা আর টমেটো বীজ বেরিয়েছে, এগুলো আমি এখন ফেলে দেব বা আপনারা কোনো রান্নার কাজে ওটা লাগাতে পারেন। দেখুন সুন্দর ভারী হয়ে গেছে, কিন্তু এখনো শেষ হয়নি, কিন্তু আরো কিছু বাকি আছে টমেটো টোস্ট করার জন্য। দেখুন আমি আর কি কি করব। এখন আমি প্যানটা গরম হয়ে গেছে, এখন ওই প্যানের মধ্যে আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি কালো নুন হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নর্মেল লবণ, দিচ্ছি হাফ কাপ চিনি। আমি 1 কেজি টমেটোর মধ্যে হাফ কাপ চিনি দিলাম, কালারের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা আন্দাজ মতো দিবেন কালার অনুযায়ী, কালারটা আপনারা যেরকম চান। দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে এবং জলটাও শুকিয়ে যাচ্ছে, ওটা একটু গাঢ় হয়ে যাবে। ভিডিওটা দেখতে থাকুন, আমি ওটাকে গাঢ় হওয়ার পরে কীভাবে টমেটোটা হয়েছে কিনা টমেটো কেচাপটা সেটা টেস্টিং করে দেখাবো। অল্প ঘন হওয়ার পর আমি এখানে 3 চা চামচ ভিনিগার নিয়েছি, নর্মেল হোয়াইট ভিনিগার, ওটা দিয়ে দিলাম। আপনারা লবণ চিনি সেগুলো টেস্ট করে দেখে যদি লাগে আবার দেবেন। আমার জলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, দেখুন টমেটো সসটা গল হয়ে আসছে। যদি আপনারা মার্কেট স্টাইলে বানাতে চান তাহলে যা যা উপকরণ দিয়েছি সবগুলোই লাগবে। আমার পার্বতীস কুকিং মিনিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা নতুন নতুন রেসিপি দেখতে পাবেন। পুরাপুরি রেস্টুরেন্ট স্টাইলে যদি আপনারা খেতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকেও আমি অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। এখন আমি একটু প্লেটে করে দেখাচ্ছি এটা হয়েছে কিনা, টমেটো সসটা হয়েছে কিনা তা দেখার জন্য আমি একটা প্লেটে অল্প সস নিয়েছি। দেখুন সসটা নিচের দিকে নেমে যাচ্ছে, তার মানে সসটা আমার আরো একটু ঠিক বা ঘন হতে হবে। এভাবে প্লেটের মধ্যে নিয়ে টেস্টটা করতে হয়। এখন আমি দেখাচ্ছি আর একটু সময় করতে হবে, আমার কালারটা লাগছে না, পুরো বাজার স্টাইলের কেচাপ। আবার চেক করে দেখছি, দেখুন সসটা নিচের দিকে নামছে না, ঘন হয়ে গেছে, তার মানে আমার টমেটো কেচাপটা হয়ে গেছে। এখন আমি ওটাকে অফ করে দেব। টমেটো কেচাপটা হয়ে গেছে, আমি এখন একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এবং ওটাকে ঠান্ডা হতে দেব। দেখুন দেখতে কেমন লাগছে, দেখুন টমেটো কেচাপটা। এখন আবার প্লেটে নিয়ে দেখছি, দেখুন ঠান্ডা হওয়ার পর সসটা আরো ঘন হয়ে গেছে, এখন আর ওটা পড়ছে না। খুব সুন্দর মতোই হয়েছে টমেটো চাষটা, দেখতে কেমন লাগছে মনে হচ্ছে না বাজারের কেনা সস, আর বাজারের কেনা এবং ঘরে বানানোর মধ্যে কোনো তফাতই লাগছে না, তাই না? বরঞ্চ ঘরে বানানোটাই বেশি সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন। নিশ্চয়ই আপনাদের টমেটো কেচাপটা ভালো লেগেছে, খেতে সেরকম সুস্বাদু হবে। আপনারা বুঝতেই পারবেন না ওটা কেনা না বা ঘরে বানানো। এই টমেটো কেচাপটা আপনারা 1 মাস পর্যন্ত রেখে দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এখন আমি ওটাকে একটা বোতলের মধ্যে ভরে নেব, একটা কাঁচের বোতল নিয়েছি, কাঁচের বোতলেই ভালো হবে। এইভাবে বোতলটা একদম ফ্রেশ ভাবে ধুয়ে নিতে হবে, বয়েল করে নিলে আরো ভালো হয়। এখন আমি ওটার মধ্যে ঠান্ডা করা সসটা ভরে নিচ্ছি। এইভাবে বোতলের মধ্যে ভরে সসটা যদি আমরা ফ্রিজে রেখে দিই 1 সপ্তাহ পর্যন্ত, আমি বাইরে রাখলেও কিছু হবে না, 1 মাস বা 2 মাস পর্যন্ত আমরা ওটা ফ্রিজে রেখেও খেতে পারি। তাহলে টমেটো কেচাপটা কেমন লাগলো নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনারা ঘরে ট্রাই করবেন। তাহলে আমাদের আর বাজারে কিনে সস খেতে হবে না, আমরা ঘরে বানিয়ে সস খেয়ে নিতে পারব। আমি 1 কেজি টমেটো দিয়ে আমার এতটুকুই হয়েছে মোটামুটি। এখন আমি ওটা ঢাকনা দিয়ে ভালো করে রেখে দিয়ে দিতে পারবো, ফ্রিজে রেখে দিলে সুন্দর হবে। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা, আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হবো। জয় হিন্দ, জয় ভারত।